কারো 30 বছর বয়স, এখনো বিয়ে করেনি, বেশ করেছে। কারোর 7 বছর হয়ে গেছে বিয়ে হয়েছে, সন্তান নেয়নি, বেশ করেছে। একজন ছেলে ভালোবেসে আর একজন ছেলেকে বিয়ে করেছে, বেশ করেছে। কেউ অনেক দূর পড়াশোনা করেও চাকরির বদলে নিজের ছোট্ট ব্যবসাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে, বেশ করেছে। কোনো ছেলে হাতে গলায় গয়না পরে ঘুরে বেড়াচ্ছে, বেশ করেছে। কোনো মেয়ে অনেক রাত করে অফিস থেকে বাড়ি ফেরে, বেশ করেছে। কেউ টক্সিক ফ্যামিলি থেকে বেরিয়ে নিজের মতামতকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে, বেশ করেছে। কেউ একলা থাকছে, বেশ করেছে। কেউ লিভ ইন করছে, বেশ করেছে। কেউ সিঙ্গেল মাদার হয়েছে, বেশ করেছে। কেউ অসুখী দাম্পত্য জীবন ছেড়ে নিজের মতো করে ভালো আছে, বেশ করেছে। যে যেভাবে খুশি নিজের জীবনটা বাঁচবে, বেশ করবে। একজন যতক্ষণ না পর্যন্ত অন্য জনের ক্ষতি না করছে, ততক্ষণ অবধি অন্য কারোর বলার অধিকার নেই যে সে নিজের জীবনটা ঠিক কিভাবে বাঁচবে। আই মিন ইট, কারোর বলার অধিকার নেই। একজনের লাইফস্টাইল যদি পছন্দ না হয়, তাকে এড়িয়ে চলুন। তার জীবনে নিজের নাকটা অযাচিতভাবে গলিয়ে দেওয়াটা এবার বন্ধ করুন। সুমনার কথা কবিতাতে সকলকে জানায় অনেক অনেক স্বাগত। ফেসবুক ওয়ালে খুব ঘোরাঘুরি দেখছি এই লেখাটার, একদম মনের কথা, আমার মতো অনেকের মনের কথা, তাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম। যিনি লিখেছেন তাকে আমার প্রণাম। জানি না কে লিখেছে, কিন্তু একেবারে যথার্থ এবং সত্য কথা তুলে ধরার জন্য তাকে সত্যি অন্তর থেকে ভালোবাসা জানাই। আর যারা এটা শুনলে তাদেরকে তো অনেক অনেক ভালোবাসা। খুব ভালো থেকো সকলে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার আর কমেন্টস করে দিও।